हाई गाइज बंधुरा आज के आमरा इंटरव्यू क्वेश्चन एंड आंसर पार्ट नम्बर 12 आमरा शुरू करछि। अलरेडी पार्ट 1 थेके पार्ट 11 पर्यन्त आमरा किन्तु आपलोड करे दिएछि आमार यूट्यूब चैनेले। सेखाने तोमरा एकटा प्लेलिस्ट पाबे इंटरव्यू क्वेश्चन एंड आंसर, ठीक आछे। एटा आछे तोमार एसएससी जेई एवं पीएससी जेई एरपर आछे आरआरबी जेई, ठीक आछे। तारपर आछे निर्माण सहायक केएमसी केएमडीए এই সব এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই সব প্রশ্নগুলো। এটা রিটিন এবং ইন্টারভিউ সবগুলোর ক্ষেত্রেই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো আজকে আমরা 75 থেকে 100 নম্বর দেখব, ঠিক আছে। 75 নম্বর কি বলছে? ব্লিডিং। অলরেডি আগের দিনও বলেছিলাম ব্লিডিং বলতে কি না, যে এগ্রিগেটগুলো যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা মিক্স করছি ওই ইনগ্রিডিয়েন্টে জল বেশি থাকার জন্য যখন ধরো একটা স্ল্যাব কাস্টিং হচ্ছে এই স্ল্যাবের উপর ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে জল দিয়ে মিক্স করি আমরা কংক্রিট বানালাম। ওই কংক্রিটে এসে যখন স্ল্যাবের উপরে যখন আমরা ঢালছি তখন ঢালার পরে এখানে ফেলে দেওয়ার পরে ওর উপরে কী হচ্ছে না জল জমে যাচ্ছে। এই যে জলটা জমে যাচ্ছে মানে এটাকে আমরা কী বলছি? ব্লিডিং, ঠিক আছে। ওইটাই এখানটায় রয়েছে। হোয়েন ওয়াটার কামস আউট অফ ফ্রেশলি মড কংক্রিট ইট ইজ কল্ড এজ ব্লিডিং অফ কংক্রিট। মানে কংক্রিট সারফেসের উপরে জলটা জমা হয়ে যাচ্ছে চলে আসছে সেটাকে আমরা কী বলছি? ব্লিডিং, ঠিক আছে। তাহলে ব্লিডিং কী জিনিসটা বোঝা গেছে। চলো এরপর 76 কী বলছে দেখো। 76 নম্বর বলছে রিটার্ডার ইজ অ্যান অ্যাডমিক্সার। রিটার্ডার ইজ অ্যান অ্যাডমিক্সার অ্যাডেড টু কংক্রিট। কংক্রিটে অ্যাড করা হচ্ছে রিটার্ডার যে অ্যাডমিক্সারটা। তো এই যে অ্যাডমিক্সার দু রকমের, একটা রিটার্ডার হয় একটা অ্যাক্সিলারেটর হয়, একটু একটু করে আসছি, ঠিক আছে। হুইচ কেপ কংক্রিট ওয়ার্কেবল ফর লঙ্গার টাইম, ঠিক আছে। ইট ইন কজেস সেটিং টাইম। আচ্ছা এটা তোমাকে এইভাবে বোঝাই তাহলে তোমরা সব থেকে ভালো করে বুঝতে পারবে। এই রয়েছে আমার একটা কংক্রিট, ঠিক আছে। এর ইনিশিয়াল সেটিং টাইম কত না 30 মিনিট 30 মিনিট, ঠিক আছে। তো এই দিকে আমি দেখলাম যে 30 মিনিটে কংক্রিটটা জমা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এমন একটা কন্ডিশান এলো যেখানে দেখা গেল একটা ধরো রাস্তা আমি কাস্টিং করছি কংক্রিটের রাস্তা, ঠিক আছে। সেই রাস্তাটা এতটাই জনবহুল থাকে যে সেটা আমি 30 মিনিট পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারবো না। 10 মিনিটের মধ্যে যাতে কংক্রিটটা জমাট বাঁধে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে এখানে কি কম সময়ের মধ্যে ইনিশিয়াল টাইম হচ্ছে 30 মিনিট, কিন্তু তার থেকে কম টাইমের মধ্যে এই রোডটাকে আমাকে কি করতে হবে? কাস্টিং করতে হবে। এর মানে এখানে আমাদের কি করতে হবে? অ্যাডমিক্সার ইউজ করতে হবে। কি অ্যাডমিক্সার দেবো না এক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেটর ইউজ করব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করব? অ্যাক্সিলারেটর অ্যাডমিক্সার ইউজ করব। কত পার্সেন্ট না 2% অ্যাক্সিলারেটর দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? এটা খুব কম সময়ের মধ্যে রাস্তাটা সেটিং টাইম হয়ে যাবে, তারপরে কিন্তু এখান থেকে আমরা যাতায়াত করতে পারবো। আবার দেখা গেল যে এমন একটা কন্ডিশনে আমি দাঁড়িয়ে গেলাম যে এখানে যে রাস্তাটা কাস্টিং হবে সেখানে যেতে যেতে মাঝখানে ট্রাফিকে ফেঁসে গেলাম। তাহলে সেটা 30 মিনিট ছিল ইনিশিয়াল সেটিং টাইম, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে 1 ঘন্টা সময় বেশি লেগে যাচ্ছে। তাহলে তো কংক্রিটটা তো সেটিং হয়ে যাবে, তাহলে এখানে গিয়ে পৌঁছানোর আগেই কংক্রিটটা সেটিং হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আরেক রকমের আমরা অ্যাডমিক্সার দেবো, সেটা হচ্ছে কি না রিটার্ডার। কত পার্সেন্ট রিটার্ডার হয়? 0.5 থেকে 1% আমাদের রিটার্ডার ইউজ করতে হয়। আচ্ছা এক্ষেত্রে তাহলে এই কন্ডিশন এসে দাঁড়াবে যে রিটার্ডারের হিসাবে কি হয়? এক্সাম হিসাবে হচ্ছে জিপসাম, সুগার, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে। ক্যালসিয়াম সালফেট হচ্ছে কি রিটার্ডারের উদাহরণ। কিন্তু এদিকে হচ্ছে আমাদের কি অ্যাক্সিলারেটর। তাহলে অ্যাক্সিলারেটরের উদাহরণ হিসাবে কি হবে? অ্যাক্সিলারেটর হবে ক্যালসিয়াম ক্লোরাইড, সলুবেল কার্বনেট, ঠিক আছে। অ্যালুমিনিয়াম পাউডার এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিলারেটরের উদাহরণ। তাহলে এই ব্যাপারটা কি হলো? বোঝা গেল রিটার্ডার এবং অ্যাক্সিলারেটরের উদাহরণও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। চলো এরপর আমরা নেক্সট পার্টে যাব। 77 কী বলছে দেখো। লেপিং ফর M20 কংক্রিট। M20 কংক্রিটের 20 ग्रेड कंक्रीटर आमादेर जे लेपिंगटा कत हय कलामेर क्षेत्रे कत हबे बीमेर क्षेत्रे कत हबे स्लैबेर क्षेत्रे कत हबे देखो स्लैबेर कथा जोदि बोली स्लैबे होच्छे कि 60 डी ठीक है और बीमेर क्षेत्रे होच्छे कि 60 डी कलामेर क्षेत्रे होच्छे कि 45 डी देखो 45 डी बोलते 45 × डी डी होच्छे डाया जत एमएम डाया देब 45 एर साथे धरो 12 एमएम डाया 12 दिए दिलाम ताहले जेटा आसबे सेटाई हये जाबे आमादेर लेपिंग लेंथ ठीक है। चलो एरपर आमरा जाबो 78 की बोलछे देखो 78 नम्बर बोलछे डिफ्लेक्शन मीन्स टेम्पोरारी डिसप्लेसमेंट डिफ्लेक्शन माने कि माने होच्छे टेम्पोरारी डिसप्लेसमेंट माने धरो एई रयेछे आमादेर एकटा बार रयेछे एटाके आमि एई दिक दिये टेंशन फोर्स दिलाम बा एई रयेछे एकटा बडी एई बडिटाके आमि एई पद दिये टानलाम टेंशन दिलाम एदिकेও टेंशन दिलाम टेंशन देওয়ার কারণে এটা কি হলো না এই যে বডিটা ছিল বডিটা একটু বেড়ে গেল এই রকম বডিটা বেড়ে এই রকম হয়ে গেল ঠিক আছে এবং যখন এই টেনশনটা আমরা ছেড়ে দিলাম যখন টেনশনটা ছেড়ে দিলাম তখন বডিটা কি হলো আবার আগের অবস্থায় কিন্তু এই অবস্থায় কিন্তু চলে এলো ঠিক আছে এই অবস্থায় ফিরে এলো মানে হচ্ছে এটা টেম্পোরারি কিছুক্ষণের জন্য এই রকম বেড়েছিল এবং টেনশনটা রিমুভ করে নিতে বা লোডটা তুলে নিতে আবার আগের অবস্থায় ফিরে এলো এটাই হচ্ছে কি ডিফ্লেকশন আর ডিফরমেশন ইজ কি হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট মানে কি মানে ধরো এই ধরো রয়েছে একটা বডি এই বডির এই দিকে আমি টেনশন দিলাম এদিকেও টেনশন দিলাম বা লোড দিয়ে টানলাম টানার কারণে এই বডিটা কীরকম শেপ দেবে না এটা এইরকম একটা শেপ দিয়ে দিল আর এই যে শেপটা দিল এটা কিন্তু পার্মানেন্টভাবে থেকে গেল মানে এই টেনশনটা যদি তুলে দিই লোডটা তুলে দিই বা এই লোডটা যদি তুলে দিই তবুও তুলে দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু আর আগের অবস্থায় কিন্তু ফিরে আসছে না এর মানে কি এই অবস্থায় থেকে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো না ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে কি ডিফরমেশন ডিফরমেশন মানে হচ্ছে কি পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট আর ডিফ্লেকশন হচ্ছে কি টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট ওকে। চলো এরপরে 80 নম্বর কি বলছে দেখো 80 নম্বর বলছে এটা রেশিও অফ ওয়েট অফ ওয়াটার টু দ্য ওয়েট অফ সিমেন্ট ইন কংক্রিট ইজ কল্ড দ্য ওয়াটার সিমেন্ট রেশিও ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি ওয়েট অফ ওয়াটার আর কি ওয়েট অফ সিমেন্ট এই দুটো রেশিওকে আমরা কি বলছি ওয়াটার সিমেন্ট রেশিও এই দুটো রেশিওকে আমরা কি বলছি ওয়াটার সিমেন্ট রেশিও তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও ফর্মুলা কি দাঁড়িয়ে গেল এই দেখো ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সিমেন্ট এটাকে কি বলা হচ্ছে কি ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক আছে। চলো 81 কি বলছে দেখো 81 বলছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ঠিক আছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টটা কোথায় আমরা ইউজ করছি না জেনারেল কনস্ট্রাকশন ক্ষেত্রে ইউজ করি আমরা আর লো হেড সিমেন্ট যদি তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে লো হেড সিমেন্টটা কোথায় ইউজ করা হয় না ড্যাম অ্যাপার্টমেন্ট এইসব জায়গায় লো হেড সিমেন্ট ইউজ করা হয় আর যদি বলে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট মানে ওপিসি সিমেন্ট কোথায় আমরা ইউজ করি না জেনারেল কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ওপিসি সিমেন্ট ইউজ করি এইভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে রিটেনিং ওয়ালের ক্ষেত্রে কোনটা না লো হেড সিমেন্ট। আবার তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে সালফেট রেসিস্ট্যান্ট সিমেন্ট ঠিক আছে সালফেট রেসিস্ট্যান্ট সিমেন্ট কোথায় ইউজ করা হয় না সেটা হচ্ছে কি মেরিন স্ট্রাকচার ফ্রম টু সালফেট অ্যাট্রাক্ট মেরিন স্ট্রাকচারে সালফেট অ্যাট্রাক্টের জন্য আমরা সালফেট রেসিস্ট্যান্ট সিমেন্ট আমরা ইউজ করি ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে। তারপর দেখো 82 নম্বর হচ্ছে কি গ্রেড অফ ওপিসি সিমেন্ট ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ঠিক আছে এর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ যার ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার ঠিক আছে তো সেগুলো গ্রেডের সম্পর্কে আমরা জানবো তিনটে গ্রেড রয়েছে 33, 43, 53 ঠিক আছে তো 33, 43, 53 এদিকে হচ্ছে কি 3 দিন 7 দিন এবং 28 দিন তাহলে 33 গ্রেডের 3 দিনে কত না 16 নিউটন পার মিলিমিটার স্কোয়ার 7 दिन हो चुके 22 और 28 दिन हो चुके 33 निउटन पर मिलीमीटर स्क्वायर 43 ग्रेडर हो कत ना 23, 33, 43 53 क्षेत्र हो कि 27, 37, 53 ठीक है। तो ये क्योंकि तुम्हारे ये भैलूगुलो मने रखते हैं ये भैलूगुलो तुम्हारे जिज्ञेस करार सम्भावना क्योंकि खूब ही बेशी। अच्छा एरपर हो कि 83 नम्बर कि बोलते देखो स्लम्प रेंज अफ कंक्रीट ठीक है जेटा कि मिलीमिटारे स्लम्पर रेंजगुलो देखो एक करे बोलছি কলাম বা রিটেনিং ওয়ালের ক্ষেত্রে কত হয় 75 থেকে 150 বিম বা স্ল্যাবের ক্ষেত্রে কত হয় 50 থেকে 100 ঠিক আছে সিমেন্ট কংক্রিট পেমেন্টের ক্ষেত্রে 20 থেকে 30 ডিক অ্যান্ড ব্রিজের ক্ষেত্রে 30 থেকে 75 ভাইব্রেটর কংক্রিটের ক্ষেত্রে 12 থেকে 25 तुम्हार ह्यूज मास कन्स्ट्रक्शन क्षेत्र में 25 থেকে 50 एगुलो आमी पीएससी परीक्षार समय किन्तु बहुबार बोलेछि मने राखार कायदाओ तोमादेरके आमी साजिये बोले दियेछिलाम एखानेओ आरेकबार बोले दिलाम ठीक आछे। तो चलो नेक्स्ट एर दिके आमरा जाबो एरपर होच्छे कत 84 कि बोलछे देखो किউব किউব কোয়ান্টিটি सेटा कि ना कत कतटा কিউবের দরকার नम्बर्स अफ কিউব रिक्वायर्ड सेटा आमरा कि करे बुझबो देखो जो 1 থেকে 5 एम किউব जो है कंक्रीट ताहले से क्षेत्र में एक किউব दरकार होबे 6 থেকে 15 एम किউব होले 2 नम्बर्स अफ किউব रिक्वायर्ड होबे 16 থেকে 30 एम किউব होले 3टे लागबे 31 থেকে 50 एम किউব होले 4टे लागबे ठीक है। एबा 50 एम किউব बेशी हो गेले 4+1 नम्बर्स अफ एडिशनल अफ इच 50 एम किউব मैंने 5टा टोटाल लागबे 4-এর বেশি আমাদেরকে প্রোভাইড করতে হবে ঠিক আছে। চলো 84 বলছে 84 কি বলছে দেখো আচ্ছা 84টা হয়ে গেল আমাদের 85 বলছে দেখো 85 বলছে নাম্বারস অফ স্টিরাপ ইন বিম বিমের ক্ষেত্রে আমরা দেখো এইটা ধরে হচ্ছে আমাদের বিমের ক্ষেত্রে যেটা থাকে সেগুলোকে কি বলা স্টিরাপ আর কলামের ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি टाई तई तो टाई तर नम्बर्स अफ स्टिराप बीमर क्षेत्र जेटा था से भाव बेर करब ना क्लियर स्पेन ये देखो क्लियर स्पेन बाई सेंटर टू सेंटर स्पेसिंग +1 ठीक है। ये नम्बर्स अफ स्टिराप कोथाय ना बीमे। चलो 86 नम्बर की बोलते 86 नम्बर बोलते टेंशन स्ट्रेंथ अफ कंक्रीट कंक्रीटे टेंशन कत से 0.7 रूट ओवर एफसीके ठीक है। फ्लेक्सुरल टेंसाइल स्ट्रेंथ कत 0.7 रूट ओवर एफसीके होच्छे कि कैरेक्टरिस्टिक स्ट्रेंथ अफ कंक्रीट ठीक है। किभाबे बेर करते हैं 28 दिन किউব टेस्ट करे यदि धरो M20 ठीक है। M20 ग्रेडे कंक्रीटे धरो 100टा किউবের मध्य भरे आमी 28 दिनेर जन्य किউরিং पिरियडेर जन्य रेखे दिलाम ठीक है। 28 डेज पर जो आमी तार कैरेक्टरिस्टिक स्ट्रेंथ आमी जखन बेर करब तखन 95% तार जो स्ट्रेंथ आसबे कत 20 और 5% आदार्स आसबे तो ये 95% 20 एलो एर मान हो गेलो 20 M20 ये 20 हो गेलो कि एफसीके माने कैरेक्टरिस्टिक स्ट्रेंथ अफ कंक्रीट ठीक है। 87 कि बोलछे मॉड्यूलस अफ इलास्टिसिटी अफ कंक्रीट मॉड्यूलस अफ इलास्टिसिटी कत इसी माने कत इसी कत 5000 रूट ओवर एफसीके एटा कत एच पर IS 456:2000 ठीक है। चलो एरपर आमरा 88 ते जाबो 88 कि बोलछे 88 बोलछे कैरेक्टरिस्टिक स्ट्रेंथ बिलो हुईज नॉट मोर देन 5% अफ टेस्ट रिक्वायर्ड अफ एक्सपेरिमेंट अफ द फॉल ये तुम्हारे बोललाम ये कैरेक्टरिस्टिक स्ट्रेंथ अफ कंक्रीट 28 डेज रखार पर कत 95% नेওয়া হবে কিন্তু 5% फेल হবে এর চেয়ে বেশি যদি फेल হয় তাহলে কিন্তু হবে না ठीक है সেটাই বলছি। আচ্ছা চলো এরপরে 89 কি বলছে 89 কি বলছে দেখো 89 বলছে অর্ডিনারি কংক্রিট আচ্ছা অর্ডিনারি কংক্রিট হচ্ছে কত M10 থেকে M20 হয়ে যাচ্ছে আমাদের অর্ডিনারি কংক্রিট আর স্ট্যান্ডার্ড কংক্রিট কত না স্ট্যান্ডার্ড কংক্রিট হচ্ছে M25 থেকে M55 M25 থেকে M55 হয়ে যাচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড কংক্রিট और हाई स्ट्रेंथ कंक्रीट होच्छे कत M60 थेके M80 हो जाच्छे हाई स्ट्रेंथ कंक्रीट। 92 कि बोलछे देखो 92 बोलछे आरसीसी रेनफोर्समेंट कंक्रीट कतते हय ना M20 कि बोलछे 456 बोलछे IS इंडियन स्टैंडार्ड 456:2000 बोलछे M20 होले तखन ताके आमरा आरसीसी बोलबो और पीसीसी एर क्षेत्रे कत हय M15 ठीक आछे। 93 कि बोलछे देखो इन मिक्सर मशीन कंक्रीट शुड बी मिक्स फर कत ना 2 থেকে 3 मिनट हमें मिक्स करते हैं मैं 16 बार राउंड हो ठीक है। गुप्ता गुप्ता बोर एक प्रश्न छो तई बोले दिलाम। अच्छा 94 कि बोलछे देखो 94 बोलछे HISD माने कि हाई यील्ड स्ट्रेंथ डिफॉर्म बार ठीक है। जेटा दो रकम है मैं टाइप अफ स्टील एटे कि टाइप अफ स्टील ठीक है। माइल स्टील और HISD तो माइल स्टील आछे सेटा दिके आसछि एटा आछे HISD धरो 1 नम्बर कि ना एफई 415 और एफई 500 ताहले एफई 415 माने कि न्यूटन पर मिलीमीटर स्क्वायर एफई और एर एफई कत हो जाबे 500 न्यूटन पर मिलीमीटर स्क्वायर একটা টাইপ গেল। আর একটা আছে কি না, এই যে টাইপ অফ স্টিল দেখো মাইল স্টিল, তাহলে মাইল স্টিল হচ্ছে 2 নম্বর মাইল স্টিলের ক্ষেত্রে হচ্ছে কত এফি 250, মানে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা কি এইটা এই যে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, যেটা আছে কি এফ ওয়াই হচ্ছে কত 250। সিমিলারলি আমরা এখানটাও তাই পড়লাম, দেখো এফি 415 আর 500, এই যে 415 আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যেটা আছে কি এফ ওয়াই নিউটন পার মিলিমিটার স্কোয়ার যার ইউনিট, ঠিক আছে 95 হয়ে গেল। এবার চলো 96 কী বলছে, 96 বলছে দেখো ওয়াটার অ্যাবজর্পশান কি ওয়াটার অ্যাবজর্পশান শুড বি 5% ফর দ্য বিল্ডিং স্টোন। আচ্ছা বিল্ডিং স্টোনের ক্ষেত্রে কত হয় 5% ওয়াটার অ্যাবজর্পশান নেওয়া হয়, ঠিক আছে। তারপরে 97 বলছে দেখো ফ্যাক্টর অফ সেফটি ফর স্টিল, স্টিলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কত, স্টিলের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে কত না 1.15 আর কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে কত 1.5, ঠিক আছে। আচ্ছা ইয়ং মডিউলাস অফ স্টিল মানে ইএস কত, ইয়ং মডিউলাস স্টিলের ক্ষেত্রে কত 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কত 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। 99 কী বলছে দেখো, 99 বলছে স্টোরেজ অফ সিমেন্ট, সিমেন্টটাকে যে স্টোরেজ করা হয় তার কিছু প্রসেস রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে। কী নিয়মকানুন না, 1 নম্বরে যেটা রয়েছে সিমেন্ট শুড বি স্টোর ইন ড্রাই এরিয়া, সিমেন্টের ব্যাগগুলোকে তোমাকে একটা শুকনো জায়গায় মানে যেখানে কোনো স্যাঁতস্যাঁতে জায়গা নেই ময়েশ্চার নেই সেই সব জায়গায় ড্রাই এরিয়াতে তোমাকে কিন্তু সিমেন্টটাকে স্টোর করতে হবে, 1 নম্বর। 2 নম্বর বলছে 200 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম স্টোরেজ ফ্রম স্টোর ইন এ প্ল্যাটফর্ম, মানে তুমি যেখানে রাখবে তোমার যে ফ্লোরের যে প্ল্যাটফর্মের উপরে তুমি রাখছো সেক্ষেত্রে ফ্লোর থেকে কমসে কম 200 মিলিমিটার উচ্চতায় তোমাকে কিন্তু রাখতে হবে বা দূরে তোমাকে রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে কত 300 mm অ্যাওয়ে ফ্রম ওয়াল, ধরো রুমের মধ্যে তুমি রাখছো, এই ওয়াল থেকে তোমার 300 মিলিমিটার ছেড়ে তারপরে গিয়ে তোমাকে কিন্তু সিমেন্টগুলোকে কিন্তু তোমাকে স্টোর করতে হবে, ঠিক আছে। 4 নম্বর বলছে নট মোর দেন 10 ব্যাগ ফর স্টোর, মানে এই ধরো রুমটা রয়েছে তোমার, এই রুম রয়েছে, ঠিক আছে, এই রুমের মধ্যে তুমি যে রাখছো, ঠিক আছে, মানে এইখানটা পরপর তুমি 10টা বস্তা সিমেন্টের ব্যাগ রাখতে পারবে, তার বেশি যাতে না রাখো সেটাই কিন্তু বলা হয়েছে। এরপর 5 নম্বর বলছে অ্যাওয়ে ফ্রম ময়েশ্চার অ্যান্ড কেমিক্যালস, ময়েশ্চার এবং কেমিক্যাল থেকে তোমাকে কি করতে হবে অ্যাভয়েড করে যেতে হবে। আজকের জন্য লাস্ট প্রশ্ন যেটা আজকে 100 নম্বর প্রশ্ন। 100 নম্বর কী বলছে হোয়াট ইজ সাইজ অফ সিমেন্ট ব্যাগ, এই যে সিমেন্টের যে বস্তা, এটা ধরো একটা সিমেন্টের বস্তা, ঠিক আছে, এটা হচ্ছে সিমেন্টের বস্তা সিমেন্ট ব্যাগ ওয়ান সিমেন্ট ব্যাগ, এই বস্তার সাইজ কত, এর যে এই সাইজটা হয় কত, এটা আজকে 700 মিলিমিটার এবং এইটা কত হয় 350 মিলিমিটার, আর এই যে থিকনেসটা কত হয়, এই যে বস্তার এই যে থিকনেসটা, এই থিকনেসটা হয় 140 মিলিমিটার থিকনেস, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর বেশি করে কী করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মতামত জানাতে কমেন্ট সেকশানে যাও, কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। তো বন্ধুরা আজকের সেশনটা আমরা এইখানটায় শেষ করব, ও নেক্সট পার্টে আমি আরও অনেক কিছু তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই, থ্যাংক ইউ।